আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আপনাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম, আর এইটা ছিল ইউসুফ রহমান স্কুলে যাওয়ার পর এখানে শ্যুট করেছিলাম। ওয়েদারটা কিন্তু একটু মেঘলা মেঘলা ছিল, তো বাহিরের অবস্থা একটু অন্ধকার হয়ে আছে। এই যে স্নো এখনও মেল্ট হয়নি, রীতিমতো আসলে রোদ উঠছে না, এজন্য ঠান্ডা এরকমই আছে। তো এখন হলো আমরা নাস্তা করব, তো আমাদের জন্য একটু নাস্তা তৈরি করব। নাস্তা শুধু রেডি করব, যেহেতু ময়দার হালুয়া বা তুষাশিনি আমাদের সিলেটে যেটা বলে ওইটা বানানো আছে, তো ওইটা দিয়ে আমি আটা রুটি সেঁকে নিব, তা রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ওই পাশে হলো আমার এই যে ডিশ স্যুপটা শেষ হয়ে গিয়েছিল, ওটা আমি ভরে নিয়েছি। আর এখন হলো আমার ছেলে মেয়েও স্কুলে, ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপর চলে গিয়েছে। এখন আমি আমাদের জন্য নাস্তাটা রেডি করব। এখানে তুষারশিনি যেটা ওটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হলো অল্প আছে, আমি ফ্রাই প্যানের মধ্যে গরম করে নেব। আর এইভাবে গরম করে নিলে অনেক মজা লাগে, খেতে অনেক ভালো লাগে। তো বসিয়ে রাখলাম, অন্যদিকে হলো আমি এই যে ফ্রোজেন আটার রুটি ওইগুলো শেখে নিচ্ছি। তো দুই পিস নিব, ইসপর আব্বুও বলছেন যে এক পিস, আর আমিও এক পিস খেয়ে নেব। তো এই হলো আমাদের আজকের নাস্তা সকালবেলায়। তো জানি না আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগবে, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটা প্রেস করবেন, এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো দেখতে পারবেন। তো ওখানে আমি আবার দুধ নিয়ে নিয়েছি, যেহেতু হালুয়া খাবো আর হালুয়ার সাথে পিঠা খাবো, এই জন্য একটু দুধ খেয়ে নেব। চাটা এখন খাবো না, চাটা খাবো পরে। আজকে হলো আমি একটু বাইরে যাব, কারণ আমাদের বাসায় মাছ মাংস শেষ হয়ে গিয়েছে, তো ওগুলো একটু শপিং করব। তো এই জন্য ওরাও স্কুলে আছে, কারণ ওদেরকে সাথে নিয়ে সব কিছু দেখা আসলে সম্ভব হয় না, তো এই জন্য বলছে যে বাচ্চারা স্কুলে আছে, তো এখন চলো সব কিছু নিয়ে আসবে। উম্মাদ হোসেন, আর একটা উম্মাদ, ওয়ান মোর টাইম, এটা হ্যালো। আমাদের সাথে নাস্তা করে এখন খাদে বসে আছে। নাস্তা শেষ করে সব কিছু আবার ধুয়ে নিয়েছি, সিঙ্কটা একদম ক্লিন করে নেব। তো এই হলো আমাদের সকালের নাস্তা শেষ করার পর এখন হলো বাহিরে যাব, আর ঘড়ি তখন 11টা বেজে গেছে। তো বাহিরে যাচ্ছি, আর লাইট ঘরের সবগুলো আমি অফ করে দিচ্ছি, ওখানেও লাইট জ্বালানো ছিল তো ওইটাও অফ করে দিচ্ছি। তো এখন হলো আমরা বাহিরে বের হয়ে গিয়েছি, তো বাহিরে হলো আজকে আলাক সাথে শপিং করব, তো ওখানে হলো মাছ মাংস আনা হবে, তো ওখানে চলে যাব। আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিট লাগে, তো 10 মিনিট কিন্তু চলে যাওয়া যায়।
তো এখন হলো আমরা বাসায় চলে এসেছি, আর ওখানে আর কোনো শ্যুট করা হয়নি। এখানে হলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কি কি শপিং করা হয়েছে। তো এখানে হলো আনা হয়েছে দুইটা মশলা, বিরিয়ানির মশলা আনা হয়েছে, তারপর একটা বিস্কিট আনা হয়েছে, কারণ অঙ্ক একদিন হয়ে গিয়েছে, বিস্কিট আনা হয়নি। তো ওই পাশে আবার ধনিয়ার পাউডার, মরিচের পাউডার, তারপর হলুদের পাউডার, ওইগুলা তো সব কিছু শেষ হয়ে গিয়েছে। এখানে হলো একটা ছোট্ট মেথির যে প্যাকেট পাওয়া যায় ওইটা নিয়ে এসেছি, ডাল নিয়ে এসেছি, তারপর চুলা বুট নিয়ে আসলাম, ওই পাশে আবার ফাসফুরন দুইটা নিয়ে আসলাম, ফাসফুরনের পাউডার, আর এখানে হলো একটা পরোটা নিয়ে এসেছি, তারপর এখানে হলো একটা ডাল পুরি, একদম ছোট ছোট ডাল পুরি। তো ওইটা আমি এক জায়গায় ট্রাই করেছিলাম, অনেক ভালো লেগেছে, তো নিয়ে আসলাম। তারপর হলো এখানে মাগুর মাছ দুইটা, সিমের বিচি দুই প্যাকেট, এখানে হলো তেলাপিয়া মাছ, যে কাঁটা চারানো ওই তেলাপিয়া মাছ, মাঝে মধ্যে ভর্তা বা শুটকি রান্না করলে দেওয়া যায়। ওই পাশে হলো ইলিশ মাছ আনা হয়েছে, তো ইলিশ মাছের অনেক মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আর শেয়ার করব না, অন্যদিন শেয়ার করব। এখানে হাট চিকেন একটা, তারপর গরুর মাংস নিয়ে এসেছি, সব কিছু আসলে শেষ হয়ে গিয়েছিল, তো ও ভাবছে যে একবারে করে নাও। তো ওইখানে আবার হলো কুড়াল মাছ, কুড়াল মাছ একটা ছোট্ট, তারপর ওই দিকে হলো সরফুটি, যেটা মানে আমরা ফুটা মাছ বলি, তো ওইটা, আর এখানে হলো ফাঙ্গাস মাছ একটা, চিংড়ি মাছ, তারপরে হলো রূপচাঁদা মাছ দুইটা, এরপরে হলো শোল মাছ একটা। তো একসাথে শপিং করার কারণও আছে, আপনারা দেখতে পারবেন, কারণ একসাথে এতগুলো শপিং, তো পরে হয়তো শেয়ার করব। আর এখানে হলো শোল মাছ দেখতে পাচ্ছেন একটা আস্ত, তো ওইটা বুঝি অনেক ভালো, তো নিয়ে আসলাম। আর ওই পাশে হলো রুই মাছ একটা, একদম ছোট্ট যে রুই মাছটা ওইটা নিয়ে এসেছি, কারণ বড় রুই মাছটা দেখা যায় অনেক বেশি হয়ে যায়, তো এই জন্য ছোটোটা নিয়ে এসেছি। চেপা শুটকি, এরপর হলো দুই তিনটা করলা, এখানে চিচিঙ্গা, ধনে পাতা, দুধ, তারপর লাল পেঁয়াজ। এখন হলো আমি সব কিছু গুছিয়ে রাখবো, আর একটা চালও আনা হয়েছে, তো সব কিছু মিলিয়ে অনেক কিছু ছিল। তো এখন স্কুল থেকে ইউসুফ রহমান এখনও আসেনি, ওরা আসার আগে আগে সব কিছু গুছিয়ে নেব। তো এই তো আমার আজকের সব কিছু শপিং। সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি, আর আমার ফ্রোজেন জিনিসপত্র আসলে একটু মনে হয়েছে বেশি ফ্রিজের মধ্যে জিনিস, তো সব কিছু গুছিয়ে শেষ করলাম। এখন হলো একটু চা খাবো, আর ফ্রিজ যখন গুছিয়েছি তখন একটা সাউন্ড শুনতে পেয়েছেন, ওইটা হলো আমি যখন ফ্রিজ খোলা হয় তখন ওইটা কিন্তু বেল দেয়, কারণ অনেক সময় দেখা যায় সুপ্রামা যদি ওরা খুলে তাহলে আমি দূর থেকে বুঝে নিতে পারি যে ফ্রিজ খোলা হয়েছে। তো ওই একটা সুবিধা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ ওইটা অফও করা যায়, তো আমি আর অফ করিনি, কারণ আমার কাছে মনে হয় যে ওইটা থাক, থাকলে ভালো হবে, কারণ ওরা যখন ফ্রিজ খুলবে অল্প সময় খোলা রাখে, তাহলে আমি সাথে সাথে বুঝতে পারবো যে ফ্রিজে ঢাকছে।
অ্যালার্ম দিচ্ছে, তো ওইটা কিন্তু ভালো লাগে। তো অনেক সময় আমার মেয়ে এই কাজটা করে, তো আমি যদি রান্না করতে থাকি তাহলে আমার মেয়ে যদি ফ্রিজ খুলে, আমি বুঝে যাই যে ফ্রিজ খুলেছে কেউ একজন, তো চলে যায়। এখন হলো আমি এখানে এক বিস্কিট দিয়ে চা খাবো, চাটা রেডি করে নিয়েছি। আর এইটা ছিল গড়ি, তখন 1:30 বেজে গিয়েছে, তো এখন খাবো না কারণ আমার বাচ্চারা চলে আসলে এরপরে খাবো। তো বিস্কিটটা এখন হলো আমি কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি আর চা দিয়ে খাবো। এই যে আমার ছেলে মাশাল্লাহ অনেক সুন্দর করে ড্র করেছে, তো ওইটা আবার সব কিছু আমি বললাম যে বুঝে বলো কী কী করেছ, সব কিছু বলেছে। এখন হলো ইউসুফ রহমান চলে এসেছেন আর ওদিকে আমরা হলো খাবারটা খেয়ে নিচ্ছি। তো রহমাকে ও মানে প্লেটে আমি মাখিয়ে দিয়ে দিয়েছি, ও খাবে আর ওইদিকে আমিও খাচ্ছি কারণ ও বলছে যে ও নিজের হাতে খাবে। তো ওই পাশে আমি কাসকি মাছ দিয়ে ভাত খাচ্ছি। তো গত ব্লগে কিন্তু দেখিয়েছিলাম কাসকি মাছ, তারপর ফুলকপি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, তো ওইগুলো দিয়ে হলো দুপুরে খাবার খাওয়া হবে। গতকালকে রান্না করা হয়েছিল, তো আজকে হলো ওইগুলো দিয়ে খাচ্ছি। গতকালকে আর খাওয়া হয়নি যেহেতু রাত্রেবেলা চিকেন উইংস করা হয়েছিল, তো এর জন্য। তো এই হলো আমাদের দুপুরের খাবার দাবার, আর আজকের ব্লগটা আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।